নমস্কার, আজকে আপনাদের কাছে আমি একটা চাটনি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আনারসের চাটনি। মিডিয়াম সাইজের আধখানা আনারস আমি নিয়ে নিয়েছি। আনারসটা বেশ পাকা, এই জন্য আমি আরামসে এটা ঘষে নিলাম। একটু শক্ত হলে গ্রাইন্ডারও একটুখানি ঘুরিয়ে নেওয়া যায়, তা আমার এটাতেই ঘষা হয়ে গেল। ঘষার সময় এইভাবে পড়বে, এই দেখুন ঘষলে এইভাবে থকথকে হয়ে গেছে আনারসটা। আমার আনারস ঘষে রেডি করে নেওয়া হয়েছে। এবার আমি একটা ছোট কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়াতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভালো করে নেড়ে ভেজে নিলাম। নিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। তেজপাতাটা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে বেশ ভেজে নিলাম। ভেজে নিলে সেন্ট হবে। এবার আমি আনারসের গ্রেভিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা ভাবটা চলে যাবে, নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের হিসাব মতো আপনারা দেবেন, যতটা গ্রেভি হবে আনারসের সেই আন্দাজে। সামান্য হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা মিশিয়ে দিলাম। হালকা আঁচে এটাকে একটু ফুটতে দিতে হবে। এ দেখুন পেকে গেছে, এবার রঙও এসে গেছে। এবার আমি সামান্য ছোট চামচের 3-4 চামচ মতো জল দিয়ে দিলাম। চাটনিটা তো একটু রস রস থাকতে হবে, তাই একটুখানি জল দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার পরিমাণ মতো চিনি দেবো। বেশি চিনি দেব না, পাকা একদম আনারস তো, আনারসটাও মিষ্টি আছে, এই জন্য ছোটো চামচে 2 চামচই আমি চিনি দেব। বেশি যাতে মিষ্টি না হয়ে যায়, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চিনিটা গলে গেছে। আমি 4-5টা খেজুর বীজ ছাড়িয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আর 10-12টা কিশমিশ, সেটাও দিলাম। দিয়ে দুটোকে ভালো করে চাটনির সঙ্গে একটু ফুটিয়ে নেব, যাতে খেজুর আর কিশমিশটা একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যায়। হ্যাঁ, এই দেখুন হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি দিয়ে দেব একটু কালো নুন। কালো নুন দিলে একটা কালো নুনের গন্ধটা খুব ভালো লাগে চাটনিতে। কালো নুনটা দেয়া হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট লেবুর টুকরো চিপে দিলাম। লেবুর রসটা দিলে চাটনির টেস্টটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, লেবুর রস দিয়ে ভালো করে এবার চাটনিটাকে আমি লেবুর রসে মিশিয়ে নেব। লেবুর রসটা মেশাতে মেশাতেই আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার সামান্য চাট মশলা ছিটিয়ে দিলাম। চাট মশলাটা দিলেও চাটনির টেস্ট আরও ভালো হয়ে যাবে। এবার হয়ে গেছে আমার চাটনি রেডি। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।